ইন্ডিয়ান পলিটি, ভারতের জাতীয় পরিচয় চিহ্নসমূহ। জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। গণপরিষদে জাতীয় পতাকার স্বীকৃতি দেয় 22 জুলাই 1947 সালে। জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ 3:2 অনুপাতে থাকে। জাতীয় পতাকা ত্রিবর্ণের, একদম ওপরে থাকে গেরুয়া বর্ণ বা ডিপ স্যাফরন, এটা ত্যাগের প্রতীক। মাঝে বা মিডিলে থাকে সাদা, হোয়াইট, এটা শান্তির প্রতীক। নিচে থাকে গাঢ় সবুজ বর্ণ, ডিপ গ্রিন, এটা তারুণ্যের প্রতীক। পতাকার মাঝখানে আছে নেভি ব্লু বর্ণের অশোক চক্র বা চাকা, যার 24টা স্পোক আছে। জাতীয় প্রতীক, ন্যাশনাল এমব্লেম। জাতীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভ, অশোকা স্পিলার, 1950 সালে 26 জানুয়ারি গৃহীত হয়। অশোক স্তম্ভ সারনাথে পাওয়া যায়। জাতীয় প্রতীকে 4 ধরনের প্রাণী আছে, এগুলি হলো সিংহ, ষাঁড়, হাতি, ঘোড়া। জাতীয় প্রতীকে সিংহ সংখ্যা 4টি, কিন্তু সামনের থেকে 3টি দেখা যায়। দেবনাগরী অক্ষরে অশোক স্তম্ভে সত্যমেব জয়তে লেখা আছে। সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুণ্ডক উপনিষদ থেকে। এর অর্থ হলো সত্যের জয় হোক। জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থাম। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটি জাতীয় সঙ্গীত হিসেবে 1950 সালের 24 জানুয়ারি গ্রহণ করা হয়। সমমর্যাদা দিয়া বন্দে মাতরমকে জাতীয় গান বা ন্যাশনাল সং রূপে চিহ্নিত করা হয়। জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1911 সালের 27শে ডিসেম্বর। পুরো গানটিতে 5টি স্ট্যাঞ্জা আছে। প্রথম স্ট্যাঞ্জাকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয়া হয়েছে। জাতীয় সঙ্গীত গাইতে মোট সময় লাগে 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীতের ক্ষুদ্র সংস্করণ হলো গানের প্রথম ও শেষ লাইন, গাইবার সময় 20 সেকেন্ড। গানের শিরোনাম ভারত বিধাতা, ইংরাজিতে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। জাতীয় গান, ন্যাশনাল সং। বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে আনন্দমঠ থেকে, রচয়িতা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। গানটি প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। গানটির ইংরাজি অনুবাদক হলেন শ্রী অরবিন্দ ঘোষ। জাতীয় ক্যালেন্ডার, ন্যাশনাল ক্যালেন্ডার। ভারত সরকার এটি গ্রহণ করেন 1957 সালের 22 মার্চ। শকাব্দের উপর ভিত্তি করে জাতীয় ক্যালেন্ডার তৈরি। জাতীয় ক্যালেন্ডারের বছর শুরু হয় চৈত্র মাস থেকে, বছরের শেষ হয় ফাল্গুন মাস দিয়ে। স্বাভাবিক বছর 365 দিন। জাতীয় পশু, বাঘ ভারতের জাতীয় পশু। এর 8টি প্রজাতি আছে। ভারতের প্রজাতি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। হস্তী সংরক্ষণ আইন চালু হয় 1973 সালে। ইন্ডিয়ান পিকক হলো ভারতের জাতীয় পাখি। ময়ূর পুরোপুরি সংরক্ষণের আয়তাভুক্ত হয় 1912 সালের আইন অনুসারে। জাতীয় ফল, আম। জাতীয় ফুল হলো লোটাস বা পদ্ম। জাতীয় খেলা হলো হাডুডু খেলা। জাতীয় বৃক্ষ হলো বট গাছ বা বেনিয়ান ট্রি।
দেশের নাম ভারত, দ্য নেম অফ দ্য কান্ট্রি ইন্ডিয়া ইজ নোন অ্যাজ ভারত, এটা 1 নম্বর ধারায় বলা আছে। ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল, দ্য ম্যামাল গাঙ্গাটিক ডলফিন, গাঙ্গেটিক ডলফিন হলো ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল। টেস্ট ইউর সেলফ, গণপরিষদ জাতীয় পতাকার স্বীকৃতি দেয় কবে? 22 জুলাই 1947 সালে। জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেন কে? অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার উপরের বর্ণটি কি? গেরুয়া বর্ণ। এটি কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। মাঝের বর্ণ সাদা, এটা কিসের প্রতীক? শান্তির প্রতীক। নিচের বর্ণটি গাঢ় সবুজ, এটা কিসের প্রতীক? তারুণ্যের প্রতীক। পতাকার মাঝখানে কোন বর্ণের অশোক চক্র বা চাকা আছে? নেভি ব্লু। এই চাকার কটা স্পোক আছে? 24টা। জাতীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভ কত সালে গৃহীত হয়? 1950 সালের 26 জানুয়ারি। অশোক স্তম্ভ কোথায় পাওয়া যায়? সারনাথে। সত্যমেব জয়তে নেওয়া হয়েছে কোন উপনিষদ থেকে? মুণ্ডক উপনিষদ থেকে। জাতীয় সঙ্গীতটি কবে গ্রহণ করা হয়েছিল? 1950 সালের 24শে জানুয়ারি। জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে 1911 সালের 27 ডিসেম্বর। পুরো গানটিতে কটি স্ট্যাঞ্জা আছে? 5টি। কোন স্ট্যাঞ্জাটি জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে? প্রথম স্ট্যাঞ্জাটি। জাতীয় সঙ্গীত গাইতে মোট কত সময় লাগে? 52 সেকেন্ড। জাতীয় গান বা ন্যাশনাল সং কোনটি? বন্দে মাতারম গানটি। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ থেকে। প্রথম গানটি কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1896 সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে। জাতীয় ক্যালেন্ডার কোনটা? ভারত সরকার জাতীয় ক্যালেন্ডার গ্রহণ করে 1957 সালের 22 মার্চ। শকাব্দের উপর ভিত্তি করে জাতীয় ক্যালেন্ডার তৈরি।